বন্ধুরা, আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আগামী ভিডিওটি দেখার জন্য আমাদের পাশে থাকবেন। আজ এ পর্যন্তই বন্ধুরা, সকলে ভালো থাকবেন, ধন্যবাদ। বন্ধুরা, রথযাত্রা পরিশেষে ময়মনসিংহ ঐতিহ্যবাহী বড়বাজার এলাকায়, যেখানে প্রতি বছর রথযাত্রা শেষ করে রথযাত্রার মেলা বসে, সেই ঐতিহ্যবাহী স্থানটি বড়বাজারের মূল লগ্নে চলে এসেছি। এখন আমরা দেখব জগন্নাথের সেই ঐতিহ্যবাহী রথ, উল্লেখযোগ্য ভিডিও। বন্ধুরা, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন জগন্নাথের রথযাত্রা শেষে সবাই সুন্দর সুশৃঙ্খলভাবে জগন্নাথকে তাদের ভালোবাসা মিলন ডালিতে বরণ করে নিয়েছে। আমরা দেখতে পাচ্ছি জগন্নাথকে বিভিন্ন ধরনের ফল দিয়ে ভালোবাসার আলিঙ্গনে মেখে নিয়েছে। বন্ধুরা, ময়মনসিংহের বিভিন্ন অঞ্চল থেকে আসা এই রথযাত্রায় মিলিত হয়েছেন বিভিন্ন প্রান্ত থেকে আসা সনাতনীরা। এই রথযাত্রাকে আলিঙ্গন করে ভালোবাসার মায়ায় জড়িয়ে প্রাণবন্তভাবে কাছে টেনে নিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি রথযাত্রার জগন্নাথের রথে বিভিন্ন ধরনের ভালোবাসা আলিঙ্গন দেখে নিয়েছে। বিভিন্ন ভক্তরা ফল নিক্ষেপ করছে জগন্নাথের সেই প্রাণের রথে। ভিডিওটি আপনাদের উপস্থাপন করার চেষ্টা করছি। কলা দিচ্ছি, কাঁঠাল, আপেল, বিভিন্ন ধরনের ফল দিয়ে তাকে সেবা করা। আসলে খুঁজে নিয়েছে ভক্তদের ইচ্ছে করা ভিড়, জগন্নাথের প্রতি ভালোবাসা দেখাতে সবাই জড়ো হয়েছে এই বড়বাজার। রেলিটি শুরু হয় ময়মনসিংহ শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা থেকে, এটি বড়বাজারে এসে শেষ হয়। বড়বাজার এসে শেষ হওয়ার পর ভক্তরা তাদের নিজের মতো করে জগন্নাথকে আপন করে নিয়েছে, ফল নিক্ষেপ করছে। ভক্তরা জগন্নাথের ফল প্রসাদ হিসেবে মুখে দেওয়ার জন্য আবার ফল চেয়ে নিচ্ছে। আমরা এই বড়বাজার অঞ্চলটিতে প্রতি বছরে জগন্নাথের এই রথযাত্রা শেষে এক বিশাল এক মেলার আয়োজন করা হয়। ভালোবাসার কি এক ভাবানুবেগ অনুভূতি, জগন্নাথের প্রতি কি এক অনুভূত ভালোবাসা, যে ভালোবাসা না দেখলে অনুভব না করলে বোঝাই যায় না জগন্নাথ। প্রাণের মনে প্রাণের ভালোবাসার ডাকে এই বিশ্বভুবনকে নতুনভাবে রাঙাতে প্রতি বছর আবির্ভূত হন এই জগন্নাথ। জগৎ যিনি সৃষ্টি করিয়াছেন,
প্রভুর জগন্নাথ। জগন্নাথকে দেখি আমরা সমস্ত আমরা জগন্নাথের রথযাত্রাকে বিভিন্নভাবে সম্মুখ স্থাপন করছি। এখানে জনসমাগম অতিরিক্ত বেশি হওয়ায় ঘোরা যাচ্ছে ভূমিকে আপনাদের সঙ্গে কথা বলতে হবে। এই জগন্নাথের রথযাত্রা মেলার শেষে আমরা বেরিয়ে এখন মেলাতে চলে যাই। মেলাতে বসেছে চাকরিতে দোকান জগন্নাথের রথযাত্রা আমরা মেলার প্রান্তে চলে এসেছি। ধরনের আসবাবপত্র নিয়ে বসে আছে, ক্রেতাদের খেলনা সামগ্রী নিয়ে এক বিক্রেতা বিক্রি করছে। এখানে এক বিক্রেতা মাটির ভারি পাতি সামনে আমরা দেখতে পাচ্ছি, কাঠের আসবাবপত্র বিভিন্ন ধরনের টিপ আদি তাদের বিভিন্ন ধরনের রং নিয়ে বসে আছে। দেখতে পাচ্ছি প্রশাসনিকভাবে ভালো দেওয়া হয়েছে, বিভিন্ন ধরনের মাটির জিনিস নিয়ে খুব সুন্দর সুন্দর চমৎকার জিনিস বিক্রি করার জন্য মাটির জিনিস সুন্দরভাবে উপস্থাপন করা হচ্ছে। বিভিন্ন ধরনের বেলুন, মুখোশ, বাসি। বন্ধুরা, বড়বাজার এলাকাতে সমস্ত রোড বিস্তৃত করে এখানে মেলার আসর জমেছে। বন্ধুরা, আমরা এই ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করেছি মেলার বিভিন্ন অংশে বিভিন্ন মানুষদেরকে নিয়ে। ঢোল বিক্রেতা ঢোল বিক্রি করছে, মাটির তৈরি বিভিন্ন ধরনের কাঠের জিনিসপত্র, স্টিলের জিনিসপত্র, লোহা দিয়ে তৈরি বিভিন্ন ধরনের দাম, বিভিন্ন ধরনের কাপড়, বন্ধুরা আপনাদের মেলার আমি আবার আপনাকে সেই জগন্নাথের রথের সামনে নিয়ে যাচ্ছি। আবারও চলে এলাম সেই জগন্নাথের রথের সামনে। ভক্তদের কি আকুল ভালোবাসা জগন্নাথের, আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটিতে। জগন্নাথের রথযাত্রা আজকে মূল বিষয়বস্তু। আমরা ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করবো। ভিডিওটি কেমন লাগবে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে জানাবেন, সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটি পাশে থেকে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন। এই প্রত্যাশা ব্যক্ত করি আজ আপনাদের সামনে থেকে আগামী ভিডিওটি দেখার জন্য আপনারা আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। এখানে বিভিন্ন ধরনের কাঠের আসবাবপত্র জিনিস দিয়ে সাজানো রথযাত্রা এসেছেন, কেমন লাগছে আপনার? ভালো লাগছে। আপনি কি কিনছেন এখানে? আমি মাটির একটা ঘোড়া কিনেছি, বাবুর জন্য ছোট ছোট গাড়ি কিনেছি। বাবুর জন্য আর কি কি কিনেছে? এখানে মাসি জিনিস কিনেছে, একটা ছোট পাখা কিনেছে আমরা দেখছি, হাতে একটা ঘুটনি, এগুলো কিনছে। তো বন্ধুরা, আপনারা যে রথযাত্রায় যারা এখানে উপস্থিত আছেন, ওনারা বিভিন্ন ধরনের জিনিসপত্র নিয়ে ব্যস্ত।
সবাই পূজার মতো জগন্নাথকে তাদের আমরা এখানে দুজন বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। সকলের কাছ থেকে আজকের মতো এখানে বেঞ্চি, আবার আগামী ভিডিওতে দেখা হবে।